তোই আমি শালিক পাখি কই, এই যে আমার শালিক পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন শালিক পাখি, আমি অনেক কষ্ট করে পাখিটা ধরেছি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি আর পাখি ধরব না। আমি কিন্তু আর পাখি ধরব না, আমি যদি সাবস্ক্রাইব না করে। আমি কষ্ট করে কিন্তু পাখিগুলো ধরে আপনাদেরকে দেখা আর দেখাবো না যদি সাবস্ক্রাইব না করে। ভাইয়া ছোটবেলা থেকে পাখি যেতে পছন্দ করে, ভাইয়া একসময় একটা টিয়া পাখিও ধরে ফেলছিল, কারণ আমাদের চারবাংলা গাছ আছে, তো সেখানে ভাইয়া অনেক জাল পেতে একটা টিয়া পাখিও ধরে পেয়েছিল। তো তারপর আমরা ওনাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ টিয়া পাখিটা অনেক বড় ছিল, তো সেটা খুব ডাকাডাকি করছিল, সেটা তো আর কথা বলতে পারবে না, তাই আমরা ছেড়ে দিয়েছি। তারপর ভাইয়া অনেক প্রজাতির ঘুঘু ধরেছিল, শালিক পাখি টালিক পাখি সব ধরা হয়ে গিয়েছে, তো ভাইয়া তো এগুলো ধরেছে। তো দেখো আজকে দুইটা, আজকে দুইটা পাখি ধরেছি, মারা যাবে নইলে অসুস্থ হয়ে পড়বে, তো আমরা সেটা চাই না, আমরা এগুলো ছেড়ে দেবো। তো ভাই সবসময় পাখি ধরে তারপর ছেড়ে দেয়, পাখি ধরে তারপর ছেড়ে দেয়, একটা ভাইয়ের একটা একটা শখ। তো দেখো পাখি ধরেছে, কত সুন্দর পাখিটা, পাখিটার মুখটা অনেক বড়, অনেক ভদ্র। দেখেন আমি আমারও বলছি এটা অনেক ভদ্র, এটা কিছু করে না, দেখেন কিন্তু এটা দেখেন এটা কত দুষ্ট। কামড় তারপর পাখিগুলো পায়ের নখগুলো কিন্তু খুব বড় বড়, একটা ধরো হাত দিয়ে, দেখেন এটা কি কি শক্ত করে ধরে, হাত দিয়ে দিলে হাত দিয়ে এভাবে আটকেছে। তো আর এই দুইটা পাখি ডাক দেয়, এখন ডাক দিতেছে না, এটা এখন ডাক দিতেছে। তো দেখো এই পাখিটা কিন্তু খুব খুব চিন্তাতে আছে, এটাও এটাও চিন্তাতে আছে যে ওরা কোথায়। তো আমরা কিন্তু ওদের কোনো আদর যত্ন তো কমতে রাখি না, ওরা গাব বাইয়াগুলোকে গাব দিয়ে ধরেছে, তো আমরা এগুলোকে গাব দিয়েছি, কারণ পাখিগুলো গাব খেতে খুবই পছন্দ করে। তো গাব দিয়ে ধরেছি, দেখো গাব দিচ্ছি আর খাইছে। তো দেখো ওদের পেট কিন্তু একদম ভরা, তো দেখো দেখো কত সুন্দর করে গাব দিতেছে পাখিগুলো। কিন্তু আমরা শেষে একদম ছেড়ে দেবো, এগুলো আমরা রাখবো না, কারণ এগুলো রেখে রাখছি, এগুলো এগুলো অবশ্যই আমরা পালতে পারবো না সেজন্য। তো ভাইয়া কিন্তু অনেকগুলো পাখি ধরেছে, তো আবার ছেড়ে দেয়, ধরে আবার ছেড়ে দেয়, আবার পাখিগুলো আমরা যেখান থেকে যে 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 আমরা একটা কাঠির মাধ্যমে ধরি, পাখির কাঠির মাধ্যমে ভিতরে গাব দিয়ে রাখি ভাইয়া, তারপর এগুলো ধরে অনেক সুন্দরভাবে। তো কিছুদিন আগে ভাইয়া গাছ থেকে একটা পাখি ধরছে, গাছ থেকে একটা পাখি ধরেছে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর ভিডিও দেখবে। আর ভাইয়া কিন্তু খুব রাগ করে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আর পুরো ভিডিও দেখো না, স্কিপ করে চলে যাও, আর লাইকও দাও না, কমেন্টও করে জানাও না যে ভিডিওটি কেমন হয়েছে। ভাইয়া বলেছে যে আর কোনোদিন মানে না দেখলে বলছে যে আর কে পাখি ধরবে না, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে না পাখি, তো তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখবে। তো দেখো কত সুন্দরভাবে, আমরা তো সবসময় হাঁস মুরগি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আজকে পাখির ভিডিওটাও শেয়ার করি। তো দেখো আমরা একটু পরে পাখিগুলোকে ছেড়ে দেব, এটাও আপনাদেরকে দেখাবো। এটা অনেক ভয় আছে, এটাকে কী করা হবে, দেখে গেল চুপচাপ, এটা অনেক ভয় আছে, কিন্তু এটা কিন্তু আবার একটু ও মানে একটু জোর জবরদস্তি ইচ্ছে করতেছে চলে যাওয়ার জন্য, কিন্তু ও তো চলে যেতে পারবে না, হয় চলে যেতেও পারে, কারণ এগুলো হাত থেকে চলে যেতে পারে। ভাইয়ার হাত থেকে অনেকগুলো চলে গেছে, তারপর আমার হাত থেকে অনেকগুলো চলে গেছে। তো তো দেখো কত সুন্দর, অনেক সুন্দর করে ডাক দেয়, এটাও ডাক দিতে পারে, কিন্তু এটা এখন ডাক দিতেছে না, আর কিটা পরে ডাক দিবে, ও খুব ভয় আছে। দেখো এখন ঢোকাঢুকি ডাক দেখে এখন মিলে গেছে আবার,
এটা কি পাখি কি দোয়েল পাখি কিন্তু দোয়েল পাখি না এটা কোনো দোয়েল পাখির মধ্যে পড়ে না তো এটা হয়তো শালিক পাখি হতে পারে না শালিক পাখিও না শালিক পাখি এরকম না এটা চোখে কিন্তু ফুল আছে অনেক সুন্দর দোলকারি তো এই এই পাখিটা সবসময় আমাদের আমাদের তারপর আমাদের সব পাখি আসে আমাদের চারপাশে সব পাখি থাকে তো এই পাখিটা বেশি গাছ থেকে পছন্দ করে তো এই তাই ভাইয়া এই পাখিটাই অনেকবার ধরেছিল তারপর অনেক পাখি ধরেছে বিভিন্ন প্রজাতি সেটা তোমাদের তো দেখো কত সুন্দর করে ডাক দিচ্ছে তো আমি আমি এই এই পাখিটা আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে তো এগুলো কিন্তু চোখে কামড় দিলে একদম অন্ধ হয়ে যায় একদম অন্ধ হয়ে যাবে তো এটাকে চোখের সামনে নেওয়া যাবে না এগুলোকে আমরা যেমন হাঁস মুরগিকে আদর করি এগুলোকে আদর করা যাবে না কারণ এগুলোকে এখন তো পোষিত মানানো যায়নি তাই দেখো এগুলোকে কিন্তু আমরা ছেড়ে দেবো হয়তো ওরা খুব চিন্তিত ওরা বাসায় যাবে কখন এটা সেটা তো আমরা কিন্তু ওদেরকে ধরে রাখতে চাই না আমরা এখন ওদেরকে ছেড়ে দেব তো ঠিক আছে প্রিয় দর্শক আজকের জন্য ভিডিও এটুকুই তোমরা সবাই দোয়া করবে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে ভিডিও